তাদেরকে মাতিয়ে রাখো আর নিজেরা হচ্ছে সেখান থেকে কাটমানি সিন্ডিকেট আর সিঙ্গাপুরে দুবাইতে টাকা গিয়ে পার্ক হচ্ছে এই সরকারের এই দর্শন বলেই হচ্ছে এতগুলি মামলা আদালত ইডি এবং সিবিআই এর হাতে দিয়েছে জগন্নাথ দা এত কথা বলে গেল শুধু এইটুকুনি বলল না যে তাদেরকে বাংলার মানুষ আঠারোটা সাংসদ জিতিয়ে দিল্লিতে পাঠালো সে পাঁচ বছর ধরে পার্লামেন্টে বাংলা শিল্পের জন্য কবার প্রশ্ন তুলেছে এটা নিয়ে প্রশ্ন করবো আমি জগন্নাথ দাকে কিন্তু আমি অরিত্রর কাছে যাচ্ছি অরিত্র কোন হিন্ট পাচ্ছ বাংলার মানুষ বাঙালিরা ক্রমশ কি একটু একটু করে আরো পেছনের দিকে যাচ্ছে আর আমরা দেখতে পাচ্ছি টিভিতে ফ্যাল করে দেখছি আমার রাজ্যে টাটা আসবে ওই রাজ্যে টেসলা আসবে এই রাজ্যে এত ছেলেমেয়ে চলে যাবে তোমার বন্ধু বান্ধবরা যারা আসে তারা আবার হয়তো প্লেনে বা ট্রেনে করে ফিরে যাবে নিজের নিজের কর্মস্থলে কোনো হিন্ট পাচ্ছ দেখুন এর মধ্যে হিন্টের কিছু আমি দেখছি না এটা খুব স্পষ্ট যে ইন্ডাস্ট্রি করতে গেলে সবার আগে ইন্ডাস্ট্রিয়াল মাইন্ডসেট থাকতে হয় সেই মাইন্ডসেটটাই এই গভর্নমেন্টের নেই দ্বিতীয় কথা হচ্ছে যে ক্যাপিটাল ক্যাপিটালিজম অনেক কঠিন কথা শুনলাম ঠিক বিজেপি ক্যাপিটালিস্ট ইত্যাদি আমরাও বলে থাকি কিন্তু ইলেকটোরাল বন্ডে সেই ক্যাপিটালিস্টদের থেকে টাকা নেওয়া তৃণমূল দ্বিতীয় ফলে তৃণমূলের মুখ থেকে আমরা ক্যাপিটালিজম সম্পর্কে কিছু শুনবো না এটাই আশা রাখি দ্বিতীয় কথা হচ্ছে যে ইন্ডাস্ট্রি কোথায় কি গেল দেখুন না জেনে তথ্য না নিয়ে আজগুবি আজগুবি কথাবার্তা বলবেন না স্বাস্থ্য সাথী সাইকেল নিয়ে কথা বলছেন তো স্বাস্থ্য সাথী সাইকেল স্বাস্থ্য সাথী সাইকেল না সত্যি কথা বলে ফেললে আটকানো হবে এটা তো স্বাভাবিক ব্যাপার সাইকেল বাংলাদেশের বাজারে হোলসেলে বিক্রি হচ্ছে এরপরে কথা বলতে আসুন সাথী সাইকেল হোলসেলে বিক্রি হচ্ছে